সাউথ এশিয়ান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের প্রকাশ স্যার। আজকে হিসাব বিজ্ঞান চ্যাপ্টারের খতিয়ানটা করাবো। খতিয়ানে আমরা অলরেডি লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা 1 নং, 2 নং, 3 নং, 3 নং পর্যন্ত করে ফেলছি, আজকে আমরা 4 নং শুরু করবো। তো যারা যারা উপস্থিত আছো ভালো করে এগুলো দেখবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। বুঝতে পারছো? সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছি স্যার। আচ্ছা দেখি, বলতো ফার্স্ট সিরিয়াস সিজনশীল 4 নম্বর ক নাম্বার প্রশ্নের উত্তর কি বলছে? স্যার বই নাই। কেন বই নিবে না? খতিয়ান চ্যাপ্টার আমরা এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে 5 ও 10 জুলাই এর লেনদেনের জাবেদা লিপিবদ্ধ করতে বলছে। 5 ও 10 দুইটা, হ্যাঁ। তাহলে আমরা লিখবো পরে জাবেদা। জাবেদা হচ্ছে যে এটা ব্যবসাটা শুরু করছে জনাব বড়ুয়া। লিখো জনাব বড়ুয়া, এর নিচে হচ্ছে যে সাধারণ জাবেদা। ঠিক আছে, এবার আমরা একটা জাবেদা বের করবো। যেহেতু আমাদের 2টা তারিখের লেনদেন বলছে, তাহলে আমরা জাবেদা ব্যাপারটা ছোট করে করলেই হয়ে যাবে মনে রাখবে, কারণ আমাদের 5 ও 10 বলছে শুধুমাত্র। হ্যাঁ, তাহলে আমরা লিখবো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বুঝতে পারছো? লেখাগুলো দেখতেছ স্পষ্ট হবে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের 5 তারিখের লেনদেনে যাওয়াই বলছে। 5 তারিখ হচ্ছে যে রহিম অ্যান্ড সন্স এর নিকট থেকে গাছ ও বীজ ক্রয় 25,000 টাকা। তাহলে তারিখটা 2017 জুলাই 5। জুলাই 5, যেহেতু আমরা রহিম অ্যান্ড সন্স এর নিকট থেকে গাছ এবং বীজ কিনছি 25,000 টাকা, এটা হচ্ছে বাকি দেয় ক্রয়। কেমনে বুঝছি আমি? কারণ এখানে নগদ কথাটা উল্লেখ নাই। নগদ কথাটা উল্লেখ না থাকলে যে শুধু বাকিতে হবে তা না, তবে এই প্রশ্নের মধ্যে বোঝা যাচ্ছে যে স্পষ্ট বাকিতে নগদে উল্লেখ নাই, কিন্তু নাম দেওয়া আছে, কারণ কার কাছ থেকে কিনছি, দ্যাট মিনস আমি ওকে টাকাটা পরিশোধ করি নাই, টাকাটা আমার কাছে পাবে। তা আমি আমরা জানি যে আমাদের কাছে যদি কেউ পায় তাকে পাওনাদার বলা হয়, আর আমরা যদি পাই তাকে কি বলা হয়? দেনাদার বলা হয়। তাহলে যেহেতু আমি কিনছি আমার কাছে টাকাটা পাবে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট পাওনাদার, ব্র্যাকেটে রহিম অ্যান্ড সন্স, রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট, টাকা লিখে দিব 25,000 টাকা। ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট পাওনাদার, ব্র্যাকেটে রহিম অ্যান্ড সন্স ক্রেডিট। ঠিক আছে, পাঁচ সারিয়ে বুঝছো? Yes sir. আচ্ছা, এটার কারণ হবে যে ধারে ক্রয়। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার। কোশ্চেনটা হচ্ছে স্যার, স্যার আমাদের মানে এক্সামের মধ্যে কি ছক করতে বলবে নাকি চলমান যে ছক করতে বলবে, ওটা কি কোশ্চেনে দেওয়া থাকবে নাকি আমাদের নিজেদের মধ্যে? আমি বলি, আমার কথা শেষ করতে দাও। যখন খতিয়ান আমরা জানি যে দুই ধরনের পদ্ধতি যে প্রস্তুত করা হয়, একটা হচ্ছে চলমান যে আর একটা হচ্ছে টি ছক। ঠিক আছে স্যার, যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে, যে কোনো একটা পদ্ধতিতে আমরা খতিয়ানটা প্রস্তুত করব, সেটা চলমান যে করলেও হবে রাইট, আবার টিচক করলেও রাইট, কিন্তু যদি কোনো পদ্ধতি তোমাকে প্রশ্ন মতো অবশ্যই উল্লেখ করে দেয়, ওই পদ্ধতি দিয়ে তোমাকে খতিয়ানটা প্রস্তুত করতে হবে। বুঝতে পারছো কথা আমার? জি স্যার। বুঝছো? এখন প্রশ্নের উপর, প্রশ্নের মধ্যে কোনো পদ্ধতি উল্লেখ থাকবে কি থাকবে না, সেটা যে প্রশ্ন করবে উনি সেটা ভালো জানবে, ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। আর 2টা পদ্ধতির মধ্যে আমরা অবশ্যই অবশ্যই 2টা পদ্ধতিই পারবো, টেনশনের কোনো কারণ নাই, মনে রাখবে। আমি কি বলছি বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে 2017 জুলাই 5টা আমরা করছি, এরপরে 10 নম্বরটা করবো আমরা।
দাও জুলাই 10 দাও জুলাই 10 দিলাম আমরা জুলাই 10 টা পড়ো একটু আবার বই আছে না তোমার ইয়েস স্যার হ্যাঁ জুলাই 10 টা কি লিখতে দাও তো স্যার এটা সৃজনশীল কত নাম্বার চার নং খতিয়ানের চাপের সৃজনশীল চার নং স্যার বলতেছি একটু ওয়েট করুন 79 জুলাই 10 টা দেখো মানে দুইটা পদ্ধতি দুইটা লেনদেনই করতে বলছে একটা হচ্ছে 5 একটা হচ্ছে 10 5 নাম্বারটা আমরা করে দিয়েছি হ্যাঁ এখন 10 নাম্বারটা জুলাই 10 নম্বরে স্যার ইয়া রাশেদ ব্যবসায়ী হিসাব রক্ষণের জন্য রাশেদ এন্ড কোংয়ের নিকট নগদে বিক্রয় স্যার কোনটা এটা খতিয়ান চ্যাপ্টার খতিয়ান ও আচ্ছা স্যার সরি স্যার খতিয়ান চ্যাপ্টারে তোমার এই চার নং সৃজনশীল কি তবে দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যখন আমি ক্রয় করছি তখন নগদটা উল্লেখ ছিল না কিন্তু এখন এখানে রাশেদের নিকট থেকে আমরা পণ্য বিক্রি করছি তবে এখানে নগদটা আছে ঠিক না আমরা কয় টাকার পণ্য বিক্রি করছি 37,000 টাকা 37,000 টাকা আমরা বটে দিব ব্যাস আর এটার কারণ হবে যে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় করা হলো ব্যাস ক্লিয়ার ইয়েস স্যার লিখছো ফাঁস ছড়িয়ে লিখছো ইয়েস স্টিল রানিং এমনি তো বুঝছো না লেখা কমপ্লিট তোমাদের এটা Yes, sir. আচ্ছা এরপর দেখো এরপরে আমাদের খ নাম্বার খ নাম্বারটা করতো আপনার খ নাম্বার সৃজনশীল কি বলছে দুইটা খতিয়ান করতে বলছে একটা হচ্ছে চলমান জের আর একটা হচ্ছে কি টিচক একটা চলমান জের আর একটা কি টিচক তাহলে আমরা দুটোটা পজিটিভ করবো অর্ণব অর্ণব ইফতি স্যার ইফতি নাকি এটা স্যার কথা শুনতেছ অর্ণব এটা স্যার ফেক আইডি মনে আচ্ছা তোমরা তাকাও এখানে রহিম এন্ড সন্স হিসাব এবং নগদান হিসাব টিচার ক্ষতি করতে বলছে তাহলে লিখো রহিম এন্ড সন্স হিসাব প্রথমে রহিম and sons hisab তাহলে আমরা টিচক পদ দেখো কেন করব আমরা জানি যে টিচক পদে ঘর হয়েছে 8টা কয়টা ঘর হয় 8টা ডেবিট দিকে 4টা ক্রেডিট দিকে 4টা মনে রাখবে ডেবিটে 4টা আর ক্রেডিটে 4টা তাহলে আমরা এখন করে নাম লিখবো তারিখ বিবরণ
এটা আমরা করতেছি খতিয়ান, খতিয়ানের মধ্যে হবে যে মনে রাখবে জাবাদা পৃষ্ঠা, জাবাদা পৃষ্ঠার টাকা, আবার তারিখ বিবরণ জাবাদা পৃষ্ঠা টাকা, এদিকে হবে যে ক্রেডিট আর এদিকে হবে যে কি ডেবিট। বুঝতে পারছো? ডেবিট বিল আমরা দুইটা পার্ট করে ফেললাম। হ্যাঁ, এখন দেখো, এখন আমরা জাবাদার মধ্যে দেখবো যে কোন কোন তারিখের মধ্যে রহিম এন্ড সন্স আছে, যে যে তারিখের মধ্যে রহিম এন্ড সন্স থাকবে ওই তারিখগুলো আমরা এখানে বসাবো, ঠিক আছে? তা আমরা স্পষ্ট ভাবে 5 থেকে যদি 31 তারিখ পর্যন্ত দেখি, এখানে রহিম এন্ড সন্স হবে যে দুইটা, একটা 5 তারিখে আর একটা হচ্ছে তোমার 19 তারিখে। তো 5 তারিখে আমরা যখন জাবাদা করছিলাম, 5 তারিখে জাবাদাটা কি লিখছিলাম? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ব্যাকেটে রহিম এন্ড সন্স ডেবিট। তাহলে রহিম এন্ড সন্স যেহেতু পাওনাদার ক্রেডিট, তাহলে আমাকে ক্রেডিট দিকে বসাইতে হবে, কারণ বিপরীত এন্টিটি আমরা বসবো, ঠিক না? ২০১৭ জানুয়ারি ৫ লিখো ক্রয় হিসাব, কারণ আমরা জানি যে খতিয়ানে যে হিসাবটা করা হয় তার বিপরীত এন্ট্রি বসে, ঠিক না? তাহলে ক্রয় হিসাব দিয়ে আমরা ২৫,০০০ টাকা লিখে দিবো, এখানে বসালাম। ঠিক সেম আরেকটা আছে ১৯ তারিখ, গাছ ফেরত দেওয়া হলো। কি ফেরত দেওয়া হলো? গাছ ফেরত। এটা হচ্ছে ক্রয় ফেরত। আমরা জানি যে যে পণ্যটা ফেরত দেওয়া হয় তাকে ক্রয় ফেরত বলা হয়, আর যে পণ্যটা ফেরত আসবে ওটা হচ্ছে বিক্রয় ফেরত। বুঝতে পারছো? মানে ফেরত দিলে ক্রয় ফেরত, আর ফেরত আসলে কি ফেরত? বিক্রয় ফেরত। তাহলে এটা আমাদের, এটার জবাবটা হচ্ছে যে উল্টা হবে। এখন উল্টা মানে আমরা যখন ক্রয় করছিলাম তখন ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ব্যাকেট রহিম এন্ড সন্স ক্রেডিট লিখছি না, এখন যেহেতু রহিম এন্ড সন্স থেকে আমি ব্যাক করছি পণ্যগুলো, তাহলে রহিম এন্ড সন্স এখন ডেবিট হয়ে যাবে আমাদের। কি হয়ে যাবে? ডেবিট। তারপরে পাওনাদার ব্যাকেটের রহিম এন্ড সন্স ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তো পাওনাদার যেহেতু ডেবিটে বসছে, তাহলে আমাকে এই এন্ড ডেবিট দিকে পাঠাতে হবে। লিখো ২০১৭ জানুয়ারি ১৯ ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব দিয়ে আমরা টাকাটা পাঠিয়ে দিব কত? ২৫০০ টাকা স্যার। তাহলে দেখো তো আর কোন হিসাব আছে কিনা আমাদের, মানে রহিম এন্ড সন্স মানে পাওনাদার হিসাব কি আর আমাদের কোনো লেনদেন আছে? নাই না স্যার। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করবো না? ইয়েস স্যার। যোগ বিয়োগটা কি স্টাইলে? দেখো যে দিক সাইডটা বড় ওই সাইডটা আমাকে আগেই যোগ করে পাঠাতে হবে। এখন আমাদের এখানে ডেবিট ক্রেডিট দুইটা পার্ট, ডেবিট ক্রেডিট দুইটা পার্টের মধ্যে আমাদের ডেবিট সেক্টর হচ্ছে, ক্রেডিট সেক্টর হচ্ছে বড়। তো ক্রেডিট দিকে আমাকে এখানে নিচে লিখতে হবে ২৫,০০০ টাকা। ২৫,০০০ এই সেক্টর যেহেতু বড়, এই টাকাটা আমাকে এদিকে ট্রান্সফার করে আনতে হবে। এদিকে লিখলাম আমি ২৫, কারণ আমরা জানি যে ডেবিট ক্রেডিট সর্বদা কি হবে? সমান হবে। সমান না হলে আমার নিজে থেকে কি করে দিতে হবে? সমান করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ক্রেডিট দিকে হচ্ছে ২৫, ডেবিট থেকে আমি ২৫টা নিয়ে আসছি। এখন ২৫,০০০ টাকা থেকে আমি এটা কি করবো? মাইনাস করবো। তো মাইনাস করলে এখান থেকে ডিফারেন্স লিখতে হবে ব্যালেন্স থ্রি দিয়ে। জি স্যার। একটা ডিফারেন্স লিখতে হবে না ব্যালেন্স থ্রি দিয়ে? জি 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 স্যার। এখন ডিফারেন্সটা আমরা কোন মাসের কোন তারিখ দিব? যে মাসের অঙ্ক মনে রাখবে ওই মাসের শেষ তারিখটা আমাদের দিতে হবে। আমার কথা বুঝতে পারছো? ২১ জানুয়ারি ৩১ ব্যালেন্স থ্রি লিখলাম। তাহলে ২৫,০০০ টাকা থেকে ২,৫০০ চলে গেলে ২২,৫০০, এটা আমরা এদিকে বিলি করবো। ২০১৭ ফেব্রুয়ারি ১ ব্যালেন্স বিলি ২২,৫০০। ব্যাস, আশা করে সবাই জিনিসটা বুঝতে পারছো। ইয়েস স্যার। কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো, কারো কোনো প্রবলেম হয়েছে? বুঝছো না? ইয়েস স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, আমরা এখন ক নম্বরে একটা করছি রহিম এন্ড সন্স হিসাব, এখন আমরা করবো নগদানি হিসাব। নগদানি হিসাবে যাও। লিখো সেম একটা ঘর করে ফেলো তোমরা, পুরোপুরি সেম ঘর।
জাস্ট রহিম এন্ড সংস এর জায়গায় উপরে লিখো নকদান হিসাব, উপরে কি হিসাব হবে এখন? নকদান হিসাব। উপরে নকদান হিসাব লিখো। নকদান হিসাব দিছ? এবার দেখো তো আমাদের কোন কোন লেনদেনটার মধ্যে নগদ আছে দেখো তো তোমরা। আমাদের প্রথমে এখানে নগদ আছে যে তোমার জুলাই 10 তারিখ দাও 2017 জুলাই 10, জুলাই 10 দিলাম তো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব দিয়ে আমরা টাকাটা লিখে দিব 37,000। বিক্রয় হিসাব লিখলাম, বিক্রয় হিসাব হচ্ছে 37,000 টাকা। তারপর জুলাই 30 তারিখের মধ্যে হচ্ছে কর্মচারীর বেতন দেওয়া হলো, এই জুলাই 30 তারিখটা আমাদের বসবে, লিখো ক্রেডিট দিকে। জুলাই 30 কর্মচারী বেতন দেওয়া হলো, এটার যদি তুমি চাপা দেওয়া করো তাহলে এটা চাপা দেওয়া হচ্ছে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা এখানে লিখবো বেতন হিসাব। দেখো তো জুলাই 30-এ কয় টাকা আছে, আর আপনার জুলাই 30-এ কয় টাকা আছে রে? 4,500 টাকা। 4,500 টাকা। তারপর 31 তারিখটা বলো তো কি হবে? বিজ্ঞাপন ব্যয় হিসাব হচ্ছে যে আমাদের কয় টাকা? 1,500 টাকা। 1,000 কয় টাকা? 500 টাকা। এখন আমরা এগুলো কি করব? যোগ বিয়োগ করব। দেখো তো এমডি আপনার আর কোন নকদান হিসাব আছে কিনা দেখো তো আমাদের অঙ্কের মধ্যে, মানে আমরা যে তিনটে এন্ট্রি পোস্টিং দিছি এই তিনটে এন্ট্রির বাইরে আর কোন নকদান হিসাব আছে আমাদের অঙ্কে? নো স্যার। নো স্যার, তাহলে আমরা এটা কি করব এখন? যোগ বিয়োগ করব, ঠিক না? যোগ বিয়োগ করব। ইয়েস স্যার। আচ্ছা কোন সাইডটা বলো বলো তো আমাকে একটু স্যার। ক্রেডিট এখন 37,000 টাকা থেকে আমরা এগুলো কি করবো স্যার? বিয়োগ করবো, ঠিক না স্যার? বিয়োগ করে জুলাই 31 তারিখ দাও ব্যালেন্স। তাহলে 37,000 টাকা থেকে 6,000 টাকা মাইনাস করবো আমরা। কত টাকা মাইনাস করবো? 6,000। 37,000 টাকা থেকে আমরা যদি 6,000 মাইনাস করি তাহলে এখানে বাকি কত টাকা বলতো? 31,000 টাকা। 31,000 টাকা। আর সিডি যেহেতু এদিকে হয়েছে তাহলে বিড়িটা কোন পাশে হবে আমাদের? এ পাশে। এ পাশে মিন ক্রেডিটে, ক্রেডিটে যদি সিডি হয় ডেবিট পাশে হবে যে বিডি, আবার ডেবিট পাশে যদি সিডি হয় ক্রেডিট হবে যে বিডি। বিডি 31,000 টাকা বুঝছো কিনা বলো তো সবাই? সবাই বুঝতে পারছো? এস স্যার। এস স্যার।
আচ্ছা গ নাম্বার আমরা যতজন ক্লাসে অ্যাটেন্ড করব আমরা চেষ্টা করব যে সবগুলো ভালো করে অঙ্ক শেখার জন্য হ্যাঁ Yes, sir. আমাদের 100% একটা ভালো রেজাল্ট করতে হবে বুঝছো ভালো রেজাল্ট করলে মনে রাখবে একটা ভালো কলেজে এডমিশন নিতে পারবে এখন ক্লাসে অ্যাটেন্ড না করে বাসায় বসে তো আর আসলে ভালো রেজাল্ট পসিবল না স্কুলে না এসে তুমি ঘরে বসে কি ভালো রেজাল্ট করতে পারবে অবশ্য অবশ্য তোমাকে No, sir. একটা ভালো প্রস্তুতির জন্য স্কুলে আসতে হবে বাসায়ও পড়তে হবে আমার কথা বুঝতে পারছ তো আর কি Yes, sir. রাখবে কোন ধরনের জ্ঞান কোন ধরনের জ্ঞান না করে বাসায় একটু ভালো করে পড়ালেখা করো এবং স্যার প্রত্যেকটা স্যারের ক্লাসগুলোতে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবে যেন কিছু শিখতে পারো এটা ইয়াতে স্কুলে এসে যোগাযোগ করো না স্কুলে আসলে বলবে বুঝতে পারছো আমি কি বলছি ওকে স্যার তুমি মনে রাখবে আর তোমাদের যেই ওই যে ক্রয় হিসাব বিক্রয় হিসাব আর হচ্ছে যে বিজ্ঞাপন হিসাব চলমান যে ছক হ্যাঁ এই 4টা কোশ্চেন তোমরা নিজে থেকে করবে বুঝতে পারছো Yes, sir. করে আমাকে অবশ্যই অবশ্যই এগুলো দেখাবে গ্রুপের মধ্যে দিয়ে দিবে হ্যাঁ আর যারা যারা অ্যাটেন্ড করতেছে না ক্লাসে সবাইকে বলো নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা ক্লাসে যেন অ্যাটেন্ড থাকে হ্যাঁ অনলাইন অফলাইন না যদি আমাদের শিকার মন মানসিকতা থাকে তাহলে অনলাইন এবং অফলাইন দুটাতেই পসিবল ঠিক আছে Yes, sir. তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ভালো থাকবে সবাই হ্যাঁ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ওকে তাইলে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার ওকে ওকে